ঠিক দুদিন বাদে তোমাদের বিয়ে অনুরাগদা, এখন এসব কথার কোনো অর্থ হয় না। দিদি ভাই কি ভাবলো বলো? তাছাড়া বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, বাড়ি ভর্তি লোকজন, পাড়ার সমস্ত কাকিমারা এসছে, তারাই বা কি ভাবলো? তোমার এরকম একটা আচরণের কিন্তু কোনো মানে হয় না অনুরাগদা। जिंदगी तेरे गम ने हमें रिश्ते नए समझाए, मिले जो हमें धूप में मिले छाव के ठंडे साए। আমি তো তোমাদের বিয়ে রাতের দিনই চলে যাচ্ছি, এখন আমার মনে হচ্ছে আরো আগে চলে যাওয়া উচিত ছিল। তুঝসে নারাজ নহি জিন্দগি হেরান হু। প্রত্যেকবার আমি কিচ্ছু না করে কেন কথা শুনবো বলো? তোমায় তো কেউ কিচ্ছু বলবে না, সবাই মিলে শুধু আমাকেই। চোখটা মুছো। কি হয়েছে? আমার দরকার নেই। আমি তোমাকে বললাম তোমার একটা দরকার আছে। কি আশ্চর্য বলছি, তোমার দরকার নেই। আমি তোমাকে বলছি তোমার দরকার আছে। নাও। আমার কিন্তু খুব তাড়াতাড়ি ফিরতে হবে, মার সঙ্গে পাড়ায় বেরোতে হবে। কোথায়? পাড়ায়। কি করতে? আজকে দিদি ভাইয়ের বিয়ের হলুদ কোটার অনুষ্ঠান ছিল না, তাই পাড়ায় সবার বাড়িতে পান সুপুরি হলুদ মিষ্টি এগুলো দিয়ে আসতে হবে। আমাকেই তো যেতে হবে। তুমি এমন জোর করলে যে আমাকে আসতেই হলো। আমি জোর করলে তাহলে তোমার না এসে উপায় হবে না বলছো? প্লিজ তুমি এইসব কথা আমাকে বলো না, আমি এগুলো শুনতে চাই না। এই কথাগুলো শুনলে কি তুমি নষ্ট হয়ে যাবে? তুমি আমার দিদি ভাইয়ের হাজবেন্ড, তুমি আমাকে এই কথাগুলো কেন বলবে, আর আমি বা শুনবো কেন? শাট আপ মেঘলা। সেই জায়গা মেঘলা, আমি তো আগেই বলেছিলাম, তখন কেন শুনিনি? আগে শুনিনি বলে যে পরে কোনোদিন শুনবো না তার তো কোনো মানে নেই মেঘলা। আর তাছাড়া আগে আমি সত্যি জানতাম না তোমার আমাকে এতটা অপছন্দ। না অনুরাগদা, তোমাকে আমার অপছন্দ নয়, দিদির বর হিসেবে তোমাকে খুব পছন্দ।
এই সেই জায়গা যেখানে তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে। তুমি নিশ্চয়ই এই কথাটা বলবে বলে আমাকে এখানে নিয়ে আসনি। না, তাহলে যেটা বলতে এসেছো সেটা তাড়াতাড়ি বলো। बजने से काम सांवरे की बंसी को बजने से काम राधा का भी शाम हो तो मीरा का भी पीछे नदी चलो 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 पलटाई।